টানা 18 ঘন্টা কালীঘাটের কাকুরপুরন অফিসে ইডি তল্লাশি। সোমবার দুপুরের পর থেকে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুরপুরন অফিস লিপস এন্ড বাউন্সে হানা দেয় ইডি আধিকারিকরা। রাতভর সেখানে তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। টানা 18 ঘন্টা তল্লাশির পর মঙ্গলবার ভোরে যখন তদন্তকারীরা নিউ আলিপুরে অবস্থিত ওই অফিস থেকে বের হয় তখন হাতে তিনটি ব্যাগ। সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে এখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। কাকুর আলিপুরের ফ্ল্যাটে যেমন তল্লাশি চালিয়েছে ইডি, গিয়েছিল তার জামাইয়ের ফ্ল্যাটেও, সেখান থেকে লিপস অ্যান্ড বাউন্সের অফিসেও যায়। রাতভর সেখানে ইডি তল্লাশি চালায়। মূলত কালীঘাটের কাকুর সঙ্গে যোগ রয়েছে এমন কিছু জায়গায় যান তদন্তকারীরা। উল্লেখ্য, 2016 সাল পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্স সংস্থার অন্যতম ডিরেক্টর পদে ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। তারই সংস্থা এসডি কনসালটেন্সি। ইডির চার্জশিটে বলা হচ্ছে বিভিন্ন দফায় এসডি কনসালটেন্সির ব্যাংক অ্যাকাউন্ট থেকে লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে টাকা জমা হয়। 2020 সালের ফেব্রুয়ারি থেকে 2021 সালের জানুয়ারি মাস পর্যন্ত 95,01,000 টাকা সেই অ্যাকাউন্টে জমা পড়েছে বলে সূত্রের খবর। এই বেরোচ্ছে সামনে দিয়ে।